14 বছরে 286টি বিয়ে করে তাক লাগিয়ে দিয়েছেন লালমনিরহাট জেলার জাকির হোসেন ব্যাপারী। তার বিয়ে নিয়ে জানবো ডেস্ক রিপোর্টে। 14 বছরে 286টি বিয়ে করেছেন, সংসার চলে বিয়ের টাকায়, করেন না কোনো কাজকর্ম। অবশেষে বৌদের মামলায় জেলে গেলেন। ঘটনাটি লালমনিরহাট জেলার। মাত্র 35 বছর বয়সে সে নাকি 286 স্ত্রীর স্বামী। তার নাম জাকির হোসেন ব্যাপারী। তার কীর্তি ছাপিয়ে গেছে পিলমি দুনিয়াকেও। মাত্র 14 বছরে 286টি বিয়ে করে জাকির তাক লাগিয়ে দিয়েছে দুনিয়াকে। বিয়ে করা তার নেশা এবং পেশা। বিয়ের ইনকাম দিয়েই চলে প্রতারক জাকিরের সংসার। তার গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার আদিত্যপুর থানার দুর্গাপুর। পিতার নাম মৃত মনির হোসেন। বর্তমানে থাকেন টঙ্গীর আইচপাড়ার আহসান মোল্লা রোডে। তার এই প্রতারণার কীর্তি সর্বপ্রথম জনসম্মুখে আসে 2018 সালে এক নারীর করা ধর্ষণ ও প্রতারণার মামলার মাধ্যমে। পরে এই মামলায় গ্রেপ্তার হয়ে তার স্থান হয় শ্রীগড়ে, কিন্তু জামিনে বের হয়ে আবারও ফিরে যায় তার বিয়ে করার পুরনো পেশায়। পরে এক তরুণীর মামলায় আবারও এই ভণ্ডের জায়গা হয়েছে শ্রীঘরে। এরপর একে একে বহু নারী সাহস করে তার বিরুদ্ধে মুখ খোলেন, মামলা করেন। বিয়ে আর প্রতারণার মধ্য দিয়েই চলছিল জাকির হোসেনের জীবন। তিনি কোনো চাকরি করেন না, কোনো ব্যবসাও করেন না, তবু চলাচল করেন দামি গাড়িতে, দামি পোশাক পরিধান করেন, পটু কথায় বোলাতেন তরুণীদের। আর বিয়ে করার আসল উদ্দেশ্য ছিল ধর্ষণ এবং টাকা কামানো। শুধু বিয়ে নয়, গোপনে ভিডিও ধারণ করে করতেন প্রতারণা। তারপর চলত ভুক্তভোগী নারী ও তার পরিবার থেকে বিভিন্নভাবে টাকা আদায়। তারপর সেই টাকায় দামি গাড়িতে ঘুরে বেড়ানোর, নামি দামি হোটেলে খাওয়াই তার নেশা। জীবনের সব প্রয়োজনই সে মিটিয়েছে এই বিয়ে করার ফাঁদ ফেঁদে। যৌন সংঘর্ষে লিপ্ত হওয়ার পর টাকা পয়সা হাতিয়ে সে পালিয়ে যেত, পরে অন্য মহিলাকে ফাঁসিয়ে বিয়ে করত। তার সঙ্গেও ঘটত একই ঘটনা। মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ভিডিও তুলে ব্ল্যাকমেইলিং করা ও টাকা পয়সা হাতিয়ে নিত। এমনকি তার ওরসে জন্ম নিয়েছে এমন বেশ কয়েকটি শিশুর পরিচয়ও পাওয়া গেছে, কিন্তু নিজ সন্তানের নিষ্পাপ মায়াবী চাহনিও তাকে একটু দমাতে পারেনি এসব অপকর্ম থেকে। তারপর তার নামে তেজগাঁও থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ তদন্ত নেমে ঢাকার মণিপুরি পাড়া থেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশি জেরার মুখে সে তার অপরাধের কথা স্বীকার করে, নিজেকে লন্ডনের এক বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী বলে জানাত। সরকারি আধিকারিক, কখনো বেসরকারি অফিসের অধিকর্তা বলে পরিচয় দিত, দামি গাড়িতে চড়ত, পোশাকও ছিল দামি। উল্লেখ্য 2005 সালে 21 বছর বয়সে প্রথমবার বিয়ের পিঁড়িতে বসে সে। তারপর থেকে প্রতি মাসেই বিয়ে করত। এই বিয়ের টাকা উপার্জনে এই চক্রে সে সামিল করেছিল নিজের আপন বোন, তার কথিত এক স্ত্রী শাপলা বেগম, নকল মৌলভী এবং এক কাজী। নিউজ ডেস্ক, কুমিল্লা টিভি।